যখন দামি ফোন নিলাম তখন যেন পাবজিতে কিছুতেই মন বসতেছে না। বন্ধু এবং ফ্যামিলির চেয়েও যেন এই গেমটিকে বেশি ভালোবাসা শুরু করলাম। তখন পড়ে থাকতাম রাত দিন ক্লাসিক ম্যাচে। ক্লাসিক ম্যাচ খেলে যে মজাটা পেতাম, যে শান্তিটা পেতাম, এখন র্যাঙ্ক ম্যাচ খেলেও যেন সেই শান্তিটা নাই। আগের সে সময় যেন হারিয়ে যাচ্ছে। আগে আমরা একটা এলিট পাসের ড্রেস পেলে অনেক খুশি হয়ে যেতাম, ভাবতাম যে অনেক সুন্দর একটা ড্রেস এসেছে, এলিট পাস থেকে পেয়েছি। কিন্তু বর্তমানে এই এলিট পাসের ড্রেসের যেন কোনো দামই নেই। এখন এত রিয়ার রিয়ার আইটেম, ক্লথ, গার্ল স্কিন দিচ্ছে যেন আমরা টাকার কাছে হেরে যাচ্ছি। এখন কেন জানি মনে হচ্ছে এই গেমটি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের জন্য না, এই গেমটি শুধুমাত্র বড় লোকের ছেলেদের জন্যই বানানো হয়েছে। কারণ একটা গান স্কিন নিতে যে এত বেশি টাকার প্রয়োজন হয় তা আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের নেওয়া সম্ভব না। যখন কোনো নতুন গান স্কিন আসে শখের বসে হয়তো এটা নিয়ে নিই, কিন্তু পরে যখন এটা আপগ্রেড করতে ডায়মন্ড লাগে সেইটা দেখে আমাদের মাথা সম্পূর্ণ নষ্ট। কারণ এত টাকা দিয়ে, এতগুলো ডায়মন্ড দিয়ে আমাদের ম্যাক্স লেভেল করা সম্ভব না। এক একটা গার্ল স্কিন ম্যাক্স করতে খরচ হচ্ছে 14,500 ডায়মন্ড, যার মূল্য বাংলাদেশি টাকায় 10,000 টাকার কাছাকাছি। এত টাকা টপ আপ করা সবার পক্ষে তো আর সম্ভব না। শুধুমাত্র বড় লেখের কয়েকজন ছেলে ছাড়া আমার মতো যারা মধ্যবিত্ত আছে তাদের পক্ষে এটা কখনোই সম্ভব না। ফ্রি ফায়ার কোম্পানি গ্যারিরা এখন যেন রাক্ষসে পরিণত হয়েছে। যতই আমাদের কাছ থেকে টাকা লুট করে ততই বেশি বেশি টাকা লুট করার জন্য আমাদেরকে নতুন নতুন জিনিস দিয়ে যাচ্ছে। কিন্তু ওরা বোঝে না সবার পক্ষে তো এসব জিনিস নেওয়া সম্ভব না। তার মানে হচ্ছে যার টাকা আছে ফ্রি ফায়ারে সে ভালো খেলতে পারবে, আর যার টাকা নাই সে ভালো খেলতে পারবে না। আবার অনেক বন্ধুরা হয়তো এটা বলবেন, যদি আপনার ভালো স্কিল থাকে তাহলে গান স্কিন ছাড়াও মারতে পারবেন। সেটা অবশ্যই ভুল ধারণা। কারণ হচ্ছে যার গান স্কিল আছে তারও যদি স্কিলও থাকে তাহলে তার সাথে আপনি কখনোই পাবেন না। মানে সহজ কথা বলতে কি, যার টাকাও আছে সেই সাথে স্কিলও আছে, আপনার শুধু স্কিল আছে বাট গান স্কিল নেই, আপনি কখনোই তার সাথে পারবেন না, এটা আপনাকে মানতেই হবে। তো যার কাছে ভালো স্কিল থাকবে তার একটু হলেও পাওয়ার বেশি থাকবে, ও একটু হলেও সুবিধা বেশি পাবে, এটা আমাদের মানতেই হবে। তো আরেকটা বড় কথা হচ্ছে অন্য যেসব ব্যাটল রয়্যাল গেম আছে, যেমন হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, এগুলোতে কিন্তু এইরকম গানের অ্যাবিলিটি দেওয়া হয় না, যেখানে শুধুমাত্র ফ্রি ফায়ার দিয়েছে আমাদেরকে লোটার জন্য। অলরেডি আমরা না খেয়ে অনেক টাকা নষ্ট করেছি এই গেমের পিছনে, এত এত টাকা আমরা পাবো কোথায়? একটা একের গান স্কিন ম্যাক্স করতে গেলেই 10,000 টাকা, অ্যাসকারের স্কিন ম্যাক্স করতে গেলেই 10,000 টাকা। এত টাকা দিয়ে তো আমাদের টপ আপ করা সম্ভব না। যারা যারা বড় ইউটিউবার আছেন তাদের কাছে অনুরোধ করবো, গ্যারিনাকে এসব সম্পর্কে জানান, রেটটা অনেক বেশি হয়ে যাচ্ছে, না হলে আমাদের স্বপ্নের ফ্রি ফায়ার ধ্বংস হতে বেশি সময় লাগবে না, সবাই ফ্রি ফায়ার থেকে মুখ ফিরিয়ে নেবে এরকম যদি চলতে থাকে। যেসব বন্ধুরা আছেন, যেসব ইউটিউবার আছেন, সবাই সহযোগিতা করুন, গ্যারিনার কান পর্যন্ত যেন পৌঁছাই, ওরা যেন একটা লিমিটের মধ্যে দামগুলো নিয়ে আসে, সে চেষ্টাটাই সবাই একটু করুন। আশা করি সবাই ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা প্রথমবার এসেছেন অবশ্যই